সুপ্রিয় শিক্ষার্থী, ক্যালকুলাসের ভিডিও সিরিজে তোমাদের স্বাগতম। এই ভিডিও সিরিজে আমরা নবম এবং দশম অধ্যায় অর্থাৎ অন্তরীকরণ ও যুগযুগীকরণ কভার করব ইনশাআল্লাহ। আমি ধরে নিচ্ছি তোমাদের ফাংশন এবং ত্রিকোণমিতি ভালো করে শেষ করা হয়েছে। যদি না হয়ে থাকে তাহলে আমি রিকমেন্ড করব ফাংশন এবং ত্রিকোণমিতি সংশ্লিষ্ট ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য, কারণ ক্যালকুলাসে ত্রিকোণমিতি এবং ফাংশনের ব্যবহার অনেক বেশি। নবম অধ্যায় অর্থাৎ অন্তরীকরণের শুরুতেই আমরা জানবো লিমিট সম্পর্কে। নতুন একটা কনসেপ্ট জানার সাথে সাথে তোমাদের মধ্যে যে প্রশ্নের উদয় প্রথম ঘটে সেটা হলো, বাস্তব জীবনে এর কি প্রয়োগ আছে বা কোথায় ব্যবহার করবো এই ধারণা। আজকের ভিডিও শেষের অংশে মিস্টার আইডিয়া তোমাদের লিমিটের রিয়াল লাইফ অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারণা দিবে। ভিডিও থেকে ম্যাক্সিমাম আউটপুট নিতে হলে তোমাকে খাতা এবং কলম তোমার সাথে রাখতে হবে। ওকে, আমি ধরে নিচ্ছি লিমিট সম্পর্কে তোমার কিছুই জানা নেই। একেবারে নতুন কনসেপ্ট হওয়ায় প্রথমে আমরা যে প্রশ্নের উত্তর খুঁজব সেটা হলো, লিমিট কি? লক্ষ্য করো, স্ক্রিনে একটি ফাংশন দেখা যাচ্ছে। x ইকুয়াল টু 2 এর জন্য এই ফাংশনের মান তোমার খাতায় বের করো তো। ভিডিওটি পজ করে নিতে পারো। যদি সরাসরি মান বসিয়ে থাকো তাহলে নিশ্চয়ই একটা সমস্যা তৈরি হয়েছে। তোমার খাতায় যে আকারের ভগ্নাংশ তুমি পেয়েছ সেটা হলো 0/0 আকার। এটি অনির্ণেয় আকার বা ইনডিটারমিনেট ফর্ম বলা হয়। অর্থাৎ x ইকাল টু 2 এর জন্য ফাংশনের মান নির্ণয় করা যায় না। গণিতবিদরা যদি এই পর্যন্তই সন্তুষ্ট থাকতে পারত যে এটা অনির্ণেয় আকার, এর মান বের করা যাবে না, তাহলে হয়তো লিমিটের ধারণাটা ডেভেলপ হতো না। কিন্তু যখন দেখলো যে x ইকাল টু 2 এর জন্য ফাংশনটি অনির্ণেয়, তখন তাদের মনে ঠিক সেই প্রশ্নগুলোই উদয় হয়েছিল যে প্রশ্নগুলো এখন তোমার মনে ঘুরপাক খাচ্ছে। কেন অনির্ণেয়, কেন নির্ণয় করা যাবে না, ফাংশন যদি 2 বসানো না যায় তাহলে 2 এর কাছাকাছি ভ্যালুগুলোর জন্য কি হবে, ইত্যাদি ইত্যাদি। স্ক্রিনে দুইটি টেবিল লক্ষ্য করা যাচ্ছে। একটি টেবিলে 2 এর খুব ক্লোজ এবং সংখ্যা রেখায় 2 এর আগে পাওয়া যাবে এমন তিনটি মানের জন্য ফাংশনের মান বের করা হয়েছে, এবং অপরটিতে 2 এর খুব ক্লোজ এবং সংখ্যা রেখায় 2 এর পরে পাওয়া যাবে এমন তিনটি মানের জন্য ফাংশনের মান বের করা হয়েছে। উভয় ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে x এর মান যখন ধীরে ধীরে 2 এর দিকে যাচ্ছে, ফাংশনের মান 4 এর দিকে যাচ্ছে, কিন্তু 4 হচ্ছে না। তার মানে যখন x টেন্স টু 2, f(x) টেন্স টু 4, এই 4 হলো f(x) এর লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান। তাহলে যখন আমরা দেখলাম x এর মান 2 হলে ফাংশনের কোনো মান পাওয়া যায় না, অসংজ্ঞায়িত হয়, তখন 2 এর খুব ক্লোজ কিছু মান আমরা বসালাম, এত ক্লোজ, এত ক্লোজ যে 2 আর x এর পরিবর্তে বসানো মানগুলোর ব্যবধান যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকেও ছোট। এবং আমরা লক্ষ্য করলাম ফাংশনের মান একটা নির্দিষ্ট ভ্যালুর দিকে টেন্স করে, নির্দিষ্ট ভ্যালুর দিকে যায়, 4। এই মানই হলো সীমাস্থ মান। তুমি 2 এর জন্য ফাংশনের মান বের করতে পারো নাই, কিন্তু 2 এর একেবারে ঘাড়ের উপর গিয়ে তার মান বের করতে পেরেছ। একে ম্যাথমেটিক্যালি প্রকাশ করা হয় এভাবে এবং পড়া হয়, লিমিট x টেন্স টু 2 f(x) ইকুয়ালস টু 4। একটা বিষয় লক্ষ্য করেছ কি, যখন 2 এর খুব কাছাকাছি কিন্তু সংখ্যা রেখায় 2 এর বাম দিকের বা 2 এর ছোট সংখ্যা নিচ্ছি, তখনও 4 এর দিকে যাচ্ছে, লিমিটিং ভ্যালু 4। আবার যখন 2 এর খুব কাছাকাছি কিন্তু সংখ্যা রেখায় 2 এর ডান দিকের বা 2 এর বড় সংখ্যা নিচ্ছি, তখনও 4 এর দিকে যাচ্ছে, লিমিটিং ভ্যালু 4। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কি? এখান থেকেই একদিকবর্তী লিমিটের ধারণা এসেছে। 2 এর ছোট হলে তখন বলা হবে বাম দিকবর্তী লিমিট, এবং 2 এর বড় হলে তখন বলা হবে ডান দিকবর্তী লিমিট, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। 2 তো একটি নির্দিষ্ট সংখ্যা। 2 এর পরিবর্তে এ ব্যবহার করে যদি আমরা ইন জেনারেল লিখি তাহলে আমরা কি পাবো, দেখো সেটা স্ক্রিনে দেখা যাচ্ছে। এখন প্রশ্ন করতে পারো, x এর কোনো নির্দিষ্ট মান তো বসানো যাচ্ছে না, অর্থাৎ এক্স্যাক্টলি 2 বসিয়ে আমরা কোনো ভ্যালু পাচ্ছি না, বরং কোন একটা সংখ্যার দিকে যাচ্ছে, যেমন 2 এর দিকে গিয়েছে। যদি অসীমের দিকে যায় তখন f(x) এর মান কি ধরনের আসবে? এমনও তো হতে পারে x এর মান যতই একটা নির্দিষ্ট মানের দিকে যাচ্ছে, f(x) এর মান অসীমে চলে যাচ্ছে। ভাবতে থাকো এটা নিয়ে, উত্তর দিয়ে দিব। তার আগে চলো আমরা চলে যাব লিমিটের অঙ্কে।
তোমরা লিমিটের কিছু বৈশিষ্ট্য এবং ফর্মুলা খাতায় তুলে নাও, যেগুলো তোমাদের এক্সারসাইজ সলভ করার জন্য কাজে লাগবে। এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা রুল বেসড আলোচনা করব, তবে কিছু ম্যাথ থাকবে যাদের কোনো রুলের অধীনে আলোচনা করা যায় না, সেগুলো আমরা ব্যতিক্রমী অঙ্ক হিসাবে চিহ্নিত করব। মিস্টার আইডিয়া আমাদেরকে সেগুলো মনে রাখার টিপস দিয়ে দিবে। প্রথমে চলো রুল ওয়ান, বীজগাণিতিক যে ফাংশনগুলো আছে সেই ফাংশনের ক্ষেত্রে সরাসরি লিমিটিং পয়েন্ট যদি আমরা বসাই এবং এর দ্বারা যদি 0/0 অর্থাৎ অনির্ণেয় আকার আসে, তাহলে দুইভাবে আমরা সমাধানগুলো করব। এক, লব এবং হরে উৎপাদক করে লব এবং হরের সিমিলার টার্মগুলো আমরা ক্যান্সেলেশন করব, এর ফলে হরে জিরো আসা বন্ধ হবে, তখন আমরা লিমিটিং ভ্যালু বসিয়ে দিব। আর দুই, এক্স ইকাল টু এ প্লাস এইচ বসাতে হবে, যেখানে এইচ টেন্স করবে জিরোতে, তারপর লিমিটিং ভ্যালু বসাতে হবে। চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা রুলটার অ্যাপ্লিকেশন দেখি। এখানে যে এক অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো লিমিট এক্স টেন্স টু টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। আমরা যদি এক্স এর পরিবর্তে টু বসাই অর্থাৎ লিমিটিং ভ্যালুটা অ্যাপ্লাই করি, তাহলে দেখো আমাদের যে আকারটা আসবে সেটা হলো 0/0 আকার। এই কারণে আমরা উপরের অর্থাৎ রুল ওয়ানের দুই ভাবে যে কোনো একভাবে এটাকে সমাধান করতে পারবো। প্রথমে চলো আমরা লব এবং হরে উৎপাদক বিশ্লেষণ করি। উপরে দ্বিতীয় লাইনে যেটা করা হয়েছে সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, এবং নিচে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এটাকে আমরা মিডিল টার্ম করেছি, ফাইভ এক্সকে আমরা ভেঙে দিয়েছি মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স। এর পরের লাইনে গিয়ে লবে কোনো পরিবর্তন করা হয়নি, কিন্তু হরে আমরা এক্স কমন নিয়েছি, যার ফলে এখানে এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি যে ফর্মটা, এই ফর্মটা এসেছে। তোমরা জানো মিডিল টার্ম করার ক্ষেত্রে কিভাবে আমরা ভেরিয়েবল কমন নিয়ে থাকি এবং সেটা কিভাবে প্রোডাক্ট আকারে চলে আসে। এর পরের লাইনে গিয়ে আমরা লব এবং হরে এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস টু ক্যান্সেল করে দিয়েছি সিমিলার টার্ম, এর ফলে যে রূপটা এখন এসেছে এখানে যদি আমরা লিমিটিং ভ্যালু অ্যাপ্লাই করি, তাহলে আমাদের আর 0/0 আকারটা আসছে না এবং এখান থেকে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। দ্বিতীয় আরেকটা নিয়ম যেটা বলা হয়েছে সেটা হলো এক্স ইকাল টু এ প্লাস এইচ, এ হলো ফাংশনের লিমিটিং পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্টের কারণে ফাংশনের লিমিটিং ভ্যালুটা পাওয়া যায়। এক্সটা যে পয়েন্টের দিকে ট্যান্স করতেছে যাচ্ছে, এখানে কোন দিকে যাচ্ছে, টু এর দিকে যাচ্ছে, তাহলে এক্স ইকাল টু এ প্লাস এইচ মানে হলো আমাদের এই ক্ষেত্রে এক্স ইকাল টু টু প্লাস এইচ বসাতে হবে, যখন এইচ ট্যান্স করবে কোথায়, জিরোতে, কারণ এক্স ইকাল টু টু বসিয়ে দেখো এইচ ইকাল টু জিরো আসবে। এখন আমরা আমাদের লিমিটের অঙ্কে যে সমস্ত জায়গায় এক্স রয়েছে সে সমস্ত জায়গায় টু প্লাস এইচ বসিয়ে দিব, এবং লিমিটকে আমাদের পরিবর্তন করে দিতে হবে, যেহেতু আমরা ভেরিয়েবল ট্রান্সফর্ম করে নিচ্ছি, এক্স থেকে এইচ এ চলে যাচ্ছি, তাহলে আমাদের এক্স টেন্স টু টু থেকে আমরা চলে যাব এইচ টেন্স টু জিরোতে। আচ্ছা, এবার চলো দেখি আমরা কি করেছি অঙ্কটাতে। প্রথম লাইন থেকে যখন আমরা দ্বিতীয় লাইনে গেলাম, এখানে আমরা শুধুমাত্র এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করেছি, এবং হরে দ্বিতীয় অংশে ফাইভ টু প্লাস এইচ এর সাথে গুণাকারে ছিল, আমরা সেই গুণটা করে দিয়েছি, এর ফলে আমরা যে লাইনটা পেলাম সেখানে ফোর ফোর ক্যান্সেল হয়ে যাচ্ছে, বা সার্বিক ক্যান্সেলেশন এবং যোগ বিয়োগের মাধ্যমে আমরা ফাইনাল যেটা পাচ্ছি সেটা হলো লিমিট এইচ টেন্স টু জিরো ফোর এইচ প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার মাইনাস এইচ। এখন আমাদের উপর নিচে এইচ কমন নেওয়া যাবে এবং এইচ অর্থাৎ সিমিলার টার্ম যদি আমরা ক্যান্সেল করে দিই, এরপর সরাসরি আমরা লিমিটিং ভ্যালু অ্যাপ্লাই করলে যে মানটা পাবো সেটা হলো মাইনাস ফোর, অর্থাৎ উভয় ক্ষেত্রেই আমাদের মানটা একই আসছে। এই নিয়ম এবং এই এই এক্সাম্পলটা যদি তোমাদের ভালো করে বোঝা হয়ে থাকে, তাহলে তোমরা খাতায় স্ক্রিনে দেখানো এক্সারসাইজগুলো করে ফেলো। এরপর আমরা চলে যাব রুল টুতে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন রুল টু এর দিকে একটু খেয়াল করি। এখানে লিমিটের একটা বিশেষ আকার অর্থাৎ লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার এফ অফ এক্স প্লাস মাইনাস রুট ওভার জি অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স।
আচ্ছা, এখানে এফ অফ এক্স জি অফ এক্স দ্বারা আসলে ফাংশন বোঝানো হচ্ছে। এই আকারটা দ্বারা বোঝাচ্ছে দুটি ফাংশনের বর্গমূলের যোগফল বা বিয়োগফল আকারে যদি থাকে, লবে এটা হরেও থাকতে পারে, তাহলে তাদের বিপরীত বা জটিল সংখ্যায় তোমরা যেমন পড়েছো অনুবন্ধী, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে তাদের বিপরীত রাশি দিয়ে লব হরকে গুণ করতে হবে। যেমন যদি রোড ওভার এফ অফ এক্স প্লাস রোড ওভার জি অফ এক্স থাকে, তাহলে লব হরকে রোড ওভার এফ অফ এক্স মাইনাস রোড ওভার জি অফ এক্স দ্বারা গুণ করতে হবে, এবং যদি রোড ওভার এফ অফ এক্স মাইনাস রোড ওভার জি অফ এক্স থাকে, তাহলে রোড ওভার এফ অফ এক্স প্লাস রোড ওভার জি অফ এক্স দ্বারা গুণ করতে হবে। চলো আমরা একটা এক্সাম্পল দেখি, তোমরা একটু খেয়াল করো, এখানে আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেটা হলো লিমিট এক্স টেন্স টু জিরো রোড ওভার 1+3x মাইনাস রোড ওভার 1-4x ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, এখন বলো তো আমাদের রুল অনুযায়ী আমাদের কি করতে হবে এই অঙ্কে? তুমি যদি রুলটা বুঝে থাকো তাহলে তোমার ভিতর থেকে অটোমেটিক্যাল অ্যান্সার চলে আসার কথা। সেটা হলো আমাদের লব এবং হরকে রোড ওভার 1+3x প্লাস রোড ওভার 1-4x দ্বারা গুণ করতে হবে, যে কাজটা আমরা দ্বিতীয় লাইনে করেছি। এবং উপরে কিন্তু আমাদের a² - b² ফর্মুলা চলে আসছে, এবং সেটা অ্যাপ্লাই করার ফলে দেখো রোড এবং স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, এবং ফাইনালি আমরা যেটা পাবো 1+3x মাইনাস 1+4x ডিভাইডেড বাই, নিচের অংশ কোনো পরিবর্তন করা হয়নি, এরপর আমাদের +1 - 1 চলে যাবে, এবং 3x এবং 4x এর যোগফল আমরা পাবো 7x। এখন লব এবং হরে কিন্তু আমাদের একটা সিমিলার টার্ম রয়েছে, সেটা হলো x। এই x এবং x যদি আমরা ক্যান্সেল করে দেই তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, লিমিট x টেন্স টু 0 7 ডিভাইডেড বাই রুট ওভার 1+3x প্লাস রুট ওভার 1-4x। সো ফাইনালি আমরা x লিমিটটা যদি এখন অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো 7/2, যেটা হলো আমাদের অ্যান্সার। সো এটা খুবই সিম্পল, খুবই সহজ একটা নিয়ম। তো এই নিয়মের অধীনে আমরা এক্সারসাইজ করব, তোমরা তোমাদের খাতায় এক্সারসাইজটা করে অ্যান্সার ভেরিফাই করো। এরপর আমরা চলে যাব রুল থ্রিতে। এরপর আসো রুল থ্রি। এক্ষেত্রে আমরা আমাদের লিমিটটা যদি অসীমে চলে যায়, অর্থাৎ এক্স টেন্স টু যদি ইনফিনিটি থাকে, এবং একটা বিশেষ বৈশিষ্ট্য যদি থাকে, সেটা কি, লব এবং হরে ভেরিয়েবলের সর্বোচ্চ ঘাত যদি সেম হয় বা একই হয়, তখন আমাদের কি করতে হবে, সেই সর্বোচ্চ ঘাত সম্বলিত ভেরিয়েবলটাকে আমরা কমন নিব, কমন নিয়ে উপরে নিচে ক্যান্সেল করে দিব, এবং এরপর সরাসরি আমরা লিমিটটাকে অ্যাপ্লাই করব। খুবই সহজ একটা নিয়ম, আমরা যদি একটা ম্যাথ দেখি তাহলে আরো সহজ লাগবে আমাদের কাছে। দেখো আমরা স্ক্রিনে যে ম্যাথটা দেখতে পাচ্ছি সেটা হলো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2x⁴ - 3x² + 1 ডিভাইডেড বাই 6x⁴ + x³ - 3x। আচ্ছা, এখানে দেখো লব এবং হর উভয় ক্ষেত্রেই কিন্তু এক্স এর সর্বোচ্চ ঘাত কত, 4। তাহলে আমরা কি কমন নিব রুল অনুযায়ী, x⁴ কমন নিব, এবং সেটা যদি করি তাহলে আমরা লবে পাচ্ছি হলো x⁴ কমন নিয়ে 2 - 3x² - x⁴, সেখান থেকে আমরা পাবো 3x² + 1x⁴। সিমিলার কাজটা করতে হবে আমাদের নিচের অংশে। ফাইনালি আমাদের x⁴ ক্যান্সেল, ক্যান্সেল হয়ে গিয়ে আমাদের কি থাকবে, ব্র্যাকেটের ভিতরে যে অংশটা সেই অংশটা রয়ে গেছে। তো এরপর আমরা লিমিটে অ্যাপ্লাই করব, অর্থাৎ এক্স এর পরিবর্তে ইনফিনিটি যদি আমরা বসাই তাহলে 2 - 3/∞ (0+0)/6+0-0, একই এক্সপ্লেনেশন। সো এখান থেকে আমরা পাবো 1/3, যেটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো আসলে লিমিটের অঙ্কগুলো খুবই সহজ, আর রুল বেসড আলোচনা করার কারণে তোমাদের কাছে আরো বেশি সহজ লাগার কথা। এরপরে যদি কঠিন লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি আরো সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই রুলের অধীনে তোমরা কিছু এক্সারসাইজ করো, এরপর আমরা একটা ব্যতিক্রমী অঙ্ক দেখে রুল ফোরে চলে যাব। এবার আসো রুল ফোর, লিমিট এক্স টেন্স টু এ (x⁴)-a⁴ ডিভাইডেড বাই (x⁻a)। এই আকারে যদি কোনো লিমিট আমাদের নির্ণয় করতে হয় তাহলে আমরা সরাসরি লিমিটের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, এবং সেই ফর্মুলাটা হলো (n)(n-1). এক্ষেত্রে লক্ষণীয় হলো এক্স টেন্স টু এ যে ভ্যালুর দিকে, অর্থাৎ লিমিটিং পয়েন্ট যেটা থাকবে, x⁻n, x এর পাওয়ার থেকে কিন্তু তার
সিমিলার পাওয়ার সাবস্ট্রাক্ট আকারে থাকবে, অর্থাৎ তোমার চেনার সুবিধার্থে, যে এই আকারটা তুমি কিভাবে চিনতে পারবা বা কিভাবে আইডেন্টিফাই করতে পারবা। সো যখন তুমি পাবা লিমিট এক্স টেন্স টু টু, তাহলে আমাদের থাকতে হবে এক্স টু দি পাওয়ার লেট ফাইভ মাইনাস কি থাকবে টু টু দি পাওয়ার ফাইভই কিন্তু থাকতে হবে, এবং নিচে থাকতে হবে এক্স মাইনাস এ, অর্থাৎ এক্স মাইনাস টু। আচ্ছা, আমরা আকারটা যদি চিনে থাকি তাহলে একটা এক্সারসাইজ এখন করব। দেখো এখানে আছে আমাদের লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার সেভেন বাই টু মাইনাস এ টু দি পাওয়ার সেভেন বাই টু ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ। আচ্ছা, তো এখানে আমাদের প্রথমে আমরা যেটা করব সেটা হলো তোমাদের এই ভিডিও শুরুতেই কিছু ফর্মুলা এবং লিমিটের কিছু বৈশিষ্ট্য লিখে দেওয়া হয়েছে। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল, যখন দুটি ভগ্নাংশ আকারের লিমিট আসে তো সেই লিমিটটাকে আমরা আলাদা করে দিতে পারি লব এবং হরের সাথে। তো এখানে কিন্তু আমরা সেই কাজটাই প্রথমে করেছি। দেখো লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার সেভেন বাই টু মাইনাস এ টু দি পাওয়ার সেভেন বাই টু ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু বা রুট ওভার এক্স মাইনাস এ টু দি পাওয়ার ওয়ান বাই টু বা হাফ অথবা রুট ওভার এ। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা ওই ফর্মুলার সাথে মেলাবো, মেলানোর চেষ্টা করব। দেখো আমাদের লিমিট এক্স যখন এ তে টেন্স করতেছে, অর্থাৎ লিমিটিং পয়েন্টটা এ, এবং এখানে আমরা কিন্তু সিমিলার রূপটা পাচ্ছি আমাদের ফর্মুলার, সেটা কেমন, এক্স টু দি পাওয়ার সামথিং যেটা আছে এখানে আছে সেভেন বাই টু মাইনাস আমাদের কি হওয়ার কথা, লিমিটিং পয়েন্টের পাওয়ারও তাই হওয়ার কথা। এখানে লিমিটিং পয়েন্ট হলো এ, তাহলে এর পাওয়ার হওয়ার কথা সেভেন বাই টু। এটা যখন আছে তখন নিচে যদি আমার এক্স মাইনাস এ হয় তাহলে কিন্তু আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এখানে নিচে এক্স মাইনাস এ নাই, এই কারণে আমরা লব এবং হরে এই কাজটা করব, অর্থাৎ এক্স মাইনাস এ দ্বারা ভাগ করে দিব। তাহলে আমরা ওই ফর্মুলায় লবেও ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, হরেও ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, এবং সেই ফর্মুলাটা কি হচ্ছে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সো এই ক্ষেত্রে আমাদের এন এর ভূমিকায় আছে সেভেন বাই টু, সো আমরা লবে পাবো সেভেন বাই টু এ টু দি পাওয়ার সেভেন বাই টু মাইনাস ওয়ান, এবং হরে পাবো হাফ এ টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান। সো সিম্পল। তো এখন বাকিটুকু তো আমাদের ক্যালকুলেশন, এবং সেখান থেকে আমরা পাচ্ছি সেভেন এ কিউব। রুল ফাইভ থেকে আমরা পরবর্তী ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। তোমরা ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো একটু রিভিউ করে নিও, কারণ পরবর্তী রুলগুলো থেকে আমাদের ত্রিকোণমিতিক ফর্মুলাগুলোর ব্যবহার শুরু হবে। আজকের ভিডিও শেষ করবো লিমিটের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দিয়ে।